আগ্রা বা জামাইনারু আগাছা জাতীয় এক বর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম জেনথিয়াম ইস্ট্রুমারিয়াম এবং এর ইংরেজি নাম জেনথিয়াম কানাডেন্স। এটি অ্যাস্টারেসিই পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। অনেকে একে ভুল করে ঘাগরা ফল বলে থাকেন, কিন্তু ঘাগরা হলো বন ওকরা বা ইউরেনাকা লোবাটা গাছের আরেক নাম। এই গাছ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া চীন দেশে জন্মে থাকে। আগ্রা গাছটি প্রায় 30 থেকে 40 সেন্টিমিটার লম্বা পাতাযুক্ত একটি বর্ষীয় গাছ। ফল আয়তাকার উপবৃত্তাকার। ফলটি জীবজন্তুর গায়ে এর রোয়াগুলির দ্বারা লেগে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ ও তারপর অঙ্কুরিত হয়ে বংশবৃদ্ধি করে। তাছাড়া এটি জলের ধারাও ভেসে এই ফলের বিস্তার হতে পারে। এই গাছ ঔষধ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। ভেষজ চিকিৎসকদের মতে এটি একটি ঔষধি গাছ। আগ্রার মূল বা শিকড় এবং এই বীজের শ্বাস ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। দক্ষিণ এশিয়া চীন ইত্যাদিতে একে পারম্পরিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আজ আমরা জানব আগ্রা গাছের কিছু ভেষজ গুণাবলী সম্পর্কে। কুষ্ঠ একটি দীর্ঘমেয়াদি জীবাণুঘটিত সংক্রামক রোগ যা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিডি হয়। এই রোগে মূলত প্রান্তিক স্নায়ু আক্রান্ত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ার মাধ্যমে এ রোগের বহিঃপ্রকাশ ঘটে। প্রান্তিক স্নায়ু ও ত্বক ছাড়াও এ রোগে অন্যান্য অঙ্গ যেমন নাকের শ্লেষ্মা ঝিল্লি অস্থি আক্রান্ত হয় এবং প্রান্তিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্নায়ু কর্তৃক সরবরাহকৃত মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়ে অকার্যকর হয়ে পড়ে। চোখের পাতায় মাংসপেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কুষ্ঠরোগীর দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কখনও কখনও কিডনি এবং পুরুষ রোগীদের ক্ষেত্রে অন্ডকোষ আক্রান্ত হয়ে বন্ধাত্ম রোগ দেখা দিতে পারে। এই মারাত্মক রোগ থেকে নিরাময় পেতে কার্যকরী একটি ভেষজ এই আগ্রা বা জামাইনারু গাছ। যারা কুষ্ঠরোগে আক্রান্ত তারা আগ্রা গাছের পাতা বেটে ক্ষত স্থানে নিয়মিত 1 মাস লাগাবেন। আশা করা যায় এতে আপনার ক্ষত বা ঘা দ্রুত ভালো হয়ে যাবে। মৃগী রোগ একটি নিউরোলজিক্যাল বা স্নায়বিক রোগ এবং এতে খিঁচুনি হয়। এটি এক প্রকার মস্তিষ্কের রোগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে নিউরোলজিক্যাল ডিজিজ বলা হয়। মৃগী রোগ যে কোনো বয়সে হতে পারে, এটা কোনো সংক্রামক রোগ নয়। এই রোগের প্রকৃত কারণ জানা যায়নি, কিন্তু জন্মগত ত্রুটি, মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কে টিউমার বা সংক্রমণ, স্ট্রোক প্রভৃতি সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। ভেষজ চিকিৎসকরা মনে করেন এটি একটি নিরাময়যোগ্য রোগ। কিছু ভেষজ উপায়ে এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। আর মৃগী রোগের অন্যতম প্রমাণিত একটি ভেষজ হল আগ্রা বা জামাইনারু গাছ। যারা মৃগী রোগে ভুগছেন তারা আগ্রা গাছের ফলের শ্বাস নিয়মিত সকাল বিকেল 5 গ্রাম পরিমাণ থেতো করে মধুর সাথে মিশিয়ে খাবেন। এভাবে অন্তত 1 মাস খেতে হবে। উপকার আশা করি নিজেই বুঝতে পারবেন। এছাড়া আমাশয় হলে আগ্রা গাছের শেকড় সিদ্ধ করে সকাল বিকাল সেবন করলে আমাশয় রোগে উপকার পাওয়া যায়। আগ্রা গাছ থেকে অ্যালার্জি হতে পারে। ফুলের রেণু শ্বাস ও চামড়ার রোগের কারণ হতে পারে। গাছের উপরের অংশে ও গুটিতে হাইড্রোকুইনাইন, কোলাইন, কার্বক্সি আট্রালিস সলিড ইত্যাদি ও অন্যান্য বিষাক্ত অ্যালকালয়েড থাকে। এই গাছ জীবজন্তু খায় না। বাংলাদেশে সিলেটে 2007 সালে খাদ্যবস্তুর অভাবে স্থানীয়ভাবে ঘাগরা শাক বলে পরিচিত এই গাছ খেয়ে মানুষ মারা গেছে বলে জানা যায়। তাই অভিজ্ঞ না হলে এটি ব্যবহার থেকে বিরত থাকুন। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। আগ্রা বা জামাইনারুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়।
তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।